আমরা যখন ঢাকাতে একদিন বা দুই দিনের ব্যবধানে যখন প্রতিবাদের যখন আমরা ডাক দিয়েছি, আমি ছিলাম সিটিং, তখন ঢাকায় বসে দায়িত্বশীলরা প্রোগ্রামটা একটু পরে ছিল, দুই একদিন একটু আগেই নিয়ে আস, আমার কাছে বিবিসির সাংবাদিক প্রশ্ন করতেছে যে হুজুর আপনাদের প্রোগ্রামে কি পরিমাণ লোক হতে পারে। তখন আমার জেহেনে ছিল না, কারণ আমরা তো অন্যান্য জেলাগুলোকে ওইভাবে জানাইয়া দাওয়াত দিই নাই, আমরা ঢাকার ভিতরে আশপাশেই মোটামুটি একটু, কারা কোনো পোস্টার নাই, মাইকিং নাই, ওই মোবাইলে মোবাইলে মোটামুটি একটু যোগাযোগ, আর কি পরিমাণ লোক হবে এটা তো আসলে তখন আমার জেহেনে হঠাৎ ওইভাবে নাই। আল্লাহর কুদরত, আমার হঠাৎ জবান থেকে বের হয়ে গেছে যে আল্লাহর ফজল করমে লোকের ঢল নামতে পারে। যখন কথাটা বলছি এখন ঢল নামতে পারে, যখন প্রোগ্রামে বেরিয়ে উপস্থিত হয়েছে, আল্লাহর কি কুদরত তা জানি না, কোথার থেকে কিভাবে পঙ্কপালের মতো নবীর প্রেমিকরা আল্লাহর বান্দারা এরকম পাগলের মতো সুইটার রাজপথে এই রৌদ্রের ভিতরে আসছে, এটা আমাদের কল্পনার বাহিনী। আলহামদুলিল্লাহ আমরা যখন প্রতিবাদ আমাদের সাধ্য অনুযায়ী যখন জানালাম, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন সময় আসছে অনেক বড় বড় প্রোগ্রাম কিন্তু আমরা করছি, কিন্তু বিশ্বব্যাপী এইরকম আলোড়ন সৃষ্টি হওয়া এইটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতে। তামাম দুনিয়ার ভিতরে এই আমাদের প্রতিবাদ এমনভাবে তারা ফলাও এবং এমনভাবে প্রচার করছে যেটা তামাম দুনিয়ার ইতিহাসে বিরল হয়ে থাকবে। আমি বলতেছিলাম যেই কথাটার জন্য আমি কথাটা নিয়ে আসছি, এই যে ব্যাপারগুলো আল্লাহ ঘটাইতেছেন এর মূল কারণ হলো, আমি চিন্তা ভাবনা করে দেখছি একমাত্র এখলাসের কারণে। তা আপনারা আসছেন কষ্ট করে, কি নিয়ে যাবেন এখান থেকে, কি নিয়ে যাবেন? কোরআন শিক্ষা বোর্ড, আমি অনেক সময় বলি আল্লাহ রাব্বুল আলামিন কায়ামতের ময়দানে বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আমি অনেক সময় এই কথা বলি যে আল্লাহর কুতুবকে আল্লাহ মাফ করার জন্য এই যে কোরআনুল কারীমের প্রতিষ্ঠান সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে প্রতিষ্ঠা করার যে ঘোষণা দিয়ে গেছেন এবং বাস্তবায়ন করে গেছেন কার্যক্রম, এই ওসিলা আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। আর আমরা যে অনেক সময় বলি যে আল্লাহ তাকে মুজাদ্দেদের জমানের এই বরকত এবং ফজিলত আল্লাহ তাকে দান করছে, মুজাদ্দেদ বলা হয় যে নতুন নতুন আবিষ্কারক, আপনারা খেয়াল করেন সংস্কারক, যে নতুন নতুন ওই আবিষ্কার করে সংস্কার করে এই দিনের ভিতরে কাজের প্রসারের জন্য যিনি নতুন নতুন অবস্থান তৈরি করে। যখন আব্বাজান দেখলেন আজকে বাংলাদেশের ভিতরে ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র মুসলমান সন্তানদের ইমান হরণ করার জন্যে যখন তারা বিভিন্ন প্রক্রিয়া কার্যক্রম শুরু করছেন, এমনকি মুসলমান সন্তানদেরকে ফজরের পরে কোরআনুল কারীম যেন শিখতে না পারে ওদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন চালু করেছেন, তখন আব্বাস রহমাতুল্লাহি আলাই ঐতিহাসিক ঘোষণা দিলেন যে ওরা যে পদ্ধতিতে আসছে সেই পদ্ধতিতেই ওদেরকে বাধা দিতে হবে, এর নাম হলো প্রকৃত যুদ্ধ। এই আব্বাস রহমাতুল্লাহ ঘোষণা দিলেন, বাংলাদেশে তখন 68,000 গ্রাম ছিল, এখন প্রায় 90,000-এর কাছাকাছি গ্রাম, এই 68,000 গ্রামে 68,000 কোরআনুল কারীম প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে হবে। আলহামদুলিল্লাহ এই ঘোষণা দেওয়ার পরে বাংলাদেশের মধ্যে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কুতুবের এই ঘোষণাটা এমনভাবে গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে আমি ভোলা চর পেশনে নাম বলতে হয় আলাউদ্দিন হাজি, একা প্রায় তখন 30টা না 35টা তখন কোরআন কারিমের প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত করে ফেলছে।
মুরশিদ গফুর হাজির, তিনি একা প্রায় কতটার মতো, 70টার মতো কোরআন শিক্ষা বোর্ডের এই আদলে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে বলছে। এবং এখন গাজীপুরে আল্লাহর বান্দা কিছু এমন ভাবে উদ্যোগ নিয়েছেন 100 মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে বলছে। এখন বোঝেন তো আল্লাহ কত ফজিলত করে আমাদের পাশে শুয়ে আছে। তাইলে দিনের দায়িত্ব, এই দিনের দায়ী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে তাকেই পাঠাইছেন, আমাদেরকে পাঠায় নাই না, কথা কয় না ও, এই দায়িত্ব বুঝে আমাদের নাই। ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, এরা কি খালি ফজলুল করিম রহমাতুল্লাহ একার জন্য, আমাদের সবার জন্য। তাহলে আল্লাহ মাফ করবেন কোন সিনা জানি না। আজকে সম্মেলন থেকে আমরা নিয়ে যাব যে আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন, গুনার অভাব নাই, আমাদের ত্রুটির কোনো অভাব নাই, কিন্তু শত্রু যে পথে আসছে ওদেরকে সেইভাবে মোকাবিলা করার জন্য আল্লাহর ফজল করুন আমার ছোট ভাই মুফতি নুরুল করিম সাহেব, আমাদের কার্যকরী চেয়ারম্যান কোরআন শিক্ষা বোর্ড, তিনি যে অল্প কথা বলে গেছেন, দল দুইটা, হিজবুল্লাহ হিজবুল শয়তান, মাঝখানে মুনাফিক, কথা বলে এখন আপনারা কোন দলে থাকবেন বলেন, আমরা সবাই হিজবুল্লাহ দল থাকবো, আল্লাহ আপনি কবুল করে নেন। তা হিজবুল্লাহর দলে যদি আমাদের থাকতে হয় তাহলে হিজবুল্লাহর কাজও তো করতে হবে না, সম্মেলনে খেলে আলোচনা করব, আলোচনা শুনবো, আর এখানে আইসা একটা জমায়েত হইয়া একটা সম্মেলন দেখাবো। আমি আলহামদুলিল্লাহ বিশেষ করে বরিশাল বিভাগের যারা দায়িত্ব পালন করছেন, সম্মেলন আয়োজন করছেন, আমি আজকে সম্মেলনের কথা তো খুশি হয়ে গেছি, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আর এই যে আল্লাহর কুতুবরা আজকে আমাদের পাশে শুয়ে আছেন, ইসহাক সাহেব রহমাতুল্লাহ ইয়ারাই, আহসানুল্লাহ রহমাতুল্লাহ ইয়ারাই, ফজলুল করিম রহমাতুল্লাহ ইয়ারাই, তাদের জন্মই চরমনের জমিন আল্লাহ দান করছেন, আর তার আলো আজকে তমাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলো ছড়িয়ে দিয়েছেন, আর তার এই জন্মস্থান হল বরিশাল, আর এই বরিশাল থেকে আল্লাহর কুতুবের এই ঘোষণা প্রতিটা বাংলার জমিনে প্রতিটা ব্যক্তি পৌঁছায়, তমাম দুনিয়ার মধ্যে রঙে রঙে ছড়িয়ে যায় কার্যকরী ভূমিকা আমাদের কি পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দীনি দায়ী হিসাবে এবং আল্লাহর খলিফা হিসাবে আল্লাহ কবুল করুক, আমিন।